পেয়ারা সারা বছর পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে পেয়ারা আপনি শীতকালে খাবেন কি না। শীতকালে নানান রকম ফল বাজারে পাবেন, তার মধ্যে পেয়ারাও উল্লেখযোগ্য একটি ফল যা দেশি ফল হিসেবে শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনি যদি শীতকালে পেয়ারা খান তাহলে কি ঘটবে আপনার শরীরে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। যারা শীতকালে পেয়ারা খান বা শীতকালে যারা চর্মরোগ, ঠান্ডা, সর্দি, কাশি, অ্যালার্জি, চুলকানি, কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ ইত্যাদি রোগে ভুগে থাকেন, তারা বিশেষভাবে আজকের ভিডিওটি দেখে নেবেন, কারণ পেয়ারার একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই রোগের পেছনে। আসুন জেনে নেই যে পেয়ারা কি করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানতে হবে যে শীতকালে আমাদের সাধারণত কি ধরনের রোগগুলো হয়ে থাকে। শীতকালে আমাদের সবচেয়ে যেটা বেশি হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত রোগ এবং সংক্রামক ব্যাধি। এছাড়াও শীতকালে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে যায়, অর্থাৎ নাজুক হয়ে পড়ে, এবং এ কারণেও একের পর এক রোগ আপনার দেহে বাসা বাঁধতে থাকে। শীতের শুরুতেই আমরা বলে থাকি যে ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা, কফ, কাশি ইত্যাদি প্রবণতা বেড়ে যায়। আবার শীত শেষ হওয়ার সময়ও বসন্তের শুরুতেও আপনার ঠান্ডা, কফ, কাশি, সর্দি, অ্যালার্জি, হাঁচি ইত্যাদি সমস্যাগুলো বেড়ে যায়। এই সমস্যা কি পেয়ারা কোনোভাবে দূর করতে পারবে? যদি পারে তাহলে সেটা কোন জাতের পেয়ারা, কোন ধরনের পেয়ারা, সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। পেয়ারা মানেই আপনি খেয়ে নেবেন আর আপনার জন্য সেটা উপকার বা ক্ষতি যে কোনো একটা করে ফেলবে তা কিন্তু নয়। আগে বুঝুন যে কোন ধরনের পেয়ারা আপনি বাছাই করবেন রোগ দূর করার জন্য। সাধারণভাবে আমরা দেশি পেয়ারার মধ্যে পাকা এবং ডাসা দুই ধরনের নির্বাচন করে থাকি। এখন কথা হচ্ছে আপনার যদি কফ, কাশি, সর্দি অর্থাৎ ঠান্ডাজনিত রোগ ইত্যাদি প্রবণতা বেশি হয় তাহলে কোনোভাবেই আপনি ডাসা পেয়ারা ছাড়া খাবেন না। এক্ষেত্রে পাকা পেয়ারা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর হবে। একটু পাকা বা নরম পেয়ারা খেলে আপনার কফের প্রবণতা কয়েক গুণ বেড়ে যাবে। এক্ষেত্রে আপনি যদি ডাসা পেয়ারা খান তাহলে কয়েকদিনের মধ্যেই বুকের জমাট বাঁধা যে শক্ত কফ ছিল, ভারী কফ, তা তরল হয়ে বের হয়ে আসবে এবং শ্বাসকষ্ট সহ নাক বন্ধ হওয়া, গলা ব্যথা, খটখটে শুকনো কাশি বা ঘুমোতে গেলেই বুকের মধ্যে সাই সাই আওয়াজ ইত্যাদি সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আপনার এই ঠান্ডাজনিত রোগ দূর করে শীতকালকে একেবারে সুন্দর সুস্থভাবে উদযাপন করতে পারবেন পেয়ারা খাওয়ার মাধ্যমে। এরপরে আসি, যদি আপনার ঘন ঘন সংক্রামক রোগ হয়ে থাকে তাহলে কি হবে। আসলে পেয়ারা এমন একটি ফল যার ভেতরে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট রয়েছে যা শরীরে প্রবেশ করার পরপরই জীবাণুদের মারতে শুরু করে দেয়। সত্যিই তাই, ফলে কখনো আপনার সংক্রামক রোগ হওয়ার আশঙ্কা থাকবে না। এবং যদি কখনো আপনার সংক্রামক রোগ হয়ে থাকে, অর্থাৎ যে রোগগুলো ছোঁয়াচে রোগ, এমন যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে আপনি পেয়ারা অবশ্যই খাবেন। সেক্ষেত্রে আপনি কাঁচা বা পাকা দুই ধরনের পেয়ারাই বাছাই করতে পারেন। এই পেয়ারা খেলেই আপনার শরীরের যত রকমের সংক্রামক ব্যাধি রয়েছে তা একে একে দূর হয়ে যাবে। একই সঙ্গে শরীরে উপস্থিত সকল ধরনের বিষাক্ত উপাদান বের হয়ে যাবে, অর্থাৎ টক্সিক উপাদানগুলো যা আমরা বুঝি সেগুলো বের হয়ে যাবে, দেহ একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিন্তু শীতকালে খুবই জরুরি, এটা ছোট থেকে বৃদ্ধ যে কারো জন্য জরুরি। আসলে শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ালে ঘন ঘন এই ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে না। পেয়ারাতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি যা স্বাভাবিকভাবে, প্রাকৃতিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা মজবুত করে তোলে। তাই ছোট বড় কোনো রোগ আপনার দেহের কাছেই আসতে পারে না। এবং
এই পেয়ারা কিন্তু অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। যাদের দেহে ঘন ঘন অ্যালার্জি, চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দেয়, বা 12 মাস যারা অ্যালার্জিক সমস্যায় ভুগছেন, সেটা কোল্ড অ্যালার্জি হতে পারে, স্কিনের অ্যালার্জি হতে পারে, এমনকি যাদের শরীরের সব সময় লাল র্যাশ ইত্যাদি সমস্যা থেকেই যায়, তারাও কিন্তু এই পেয়ারাটা খেতে পারেন। পেয়ারা খেলে আপনার এই ধরনের সমস্যা একেবারেই চলে যাবে। এতে প্রচুর মাত্রায় রয়েছে ভিটামিন, মিনারেল, এমন কিছু উপাদান, একই সঙ্গে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে। তাই এই খাবারটি খেলেই আপনার এই সমস্যাটা একেবারে চলে যাবে। যারা ত্বক রোদে পুড়ে গেছে বলে কি করে এই পোড়া দাগ তুলবেন বুঝতে পারছেন না, তারা পাকা পেয়ারাকে খুব ভালো করে বেটে নিন বা পেস্ট করে নিন, আর তারপরে সেটা আপনার ত্বকের ওপরে ব্যবহার করুন। দেখবেন ত্বকের এই লালচে বা কালচে দাগ দূর হয়ে গেছে। আসলে পেয়ারা খুব দ্রুত এই সমস্যার সমাধান করে থাকে। এছাড়া যাদের ত্বক কালচে বেশি হয়েছে, তারা পেয়ারা ডাসা বা পাকা যে কোনো ধরনের পেয়ারা খুব ভালো করে বেটে বা পেস্ট করে, তার সঙ্গে যদি শুধুমাত্র একটি ডিমের কুসুম বানিয়ে একটি ফেস প্যাক তৈরি করে তা ত্বকে লাগিয়ে 20 মিনিট রেখে দেন, তাহলে শীতকালে ত্বকের যে সমস্যাগুলো সাধারণত হয়, ত্বক খসখসে হয়ে যাওয়া, ত্বক ফেটে যাওয়া, অনেকের ত্বক একেবারে বিবর্ণ হয়ে যায় বা ত্বকের উজ্জ্বলতাটা একেবারে চলে যায়, তারা এই ফেস প্যাকটি ব্যবহার করে 20 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ফিরতে 2 দিনের বেশি সময় লাগবে না। যে সকল মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, শীতকালে তারা অনেকেই সকাল বিকেল 2 বার করে ব্যায়াম করতে, বাইরে হাঁটাহাঁটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আবার অন্যদিকে ডায়াবেটিস বেড়ে যাবার ভয়ে তারা হাঁটাচলা না করেও পারেন না। কিন্তু আপনি যদি নিয়ম করে প্রতিদিন 100 থেকে 150 গ্রাম পরিমাণ ডাসা বা কাঁচা পেয়ারা খেতে পারেন, বিশেষ করে সকালে খালি পেটে, তাহলে আপনার দেহের রক্তচাপ থেকে শুরু করে ডায়াবেটিস সব কিছু নিয়ন্ত্রণে থাকবে। কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম, তাই এটি স্বাভাবিকভাবে রক্তের সুগারকে কমিয়ে দেয়, দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়, প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ এবং সি। কাজেই এই পেয়ারা আপনার দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি ছানি, ম্যাকুলার ডিজেনারেশন এবং গ্লুকোমার মতো রোগ থেকেও আপনাকে বাঁচাবে। যেহেতু এটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কাজেই এই পেয়ারা কিন্তু আপনার হার্টের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, এটি ট্রাইগ্লিসারাইড অর্থাৎ টিজি এবং ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় প্রাকৃতিকভাবে এবং হার্টকে সুস্থ রাখে। কথা হচ্ছে যে পেয়ারা কিন্তু অনেক কিছুই আপনার দেহ থেকে দূর করতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে ভালো করতে পারে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা অবশ্যই পাকা পেয়ারা খাবেন প্রতিদিন। পাকা পেয়ারা 100 থেকে 150 গ্রাম খেলেই আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কোনো দিন আর আসবে না, মাত্র 3 দিন টানা খেয়ে দেখুন। আবার যাদের ডায়রিয়া হয়, আইবিএসের সমস্যা রয়েছে, তারা ডাসা পেয়ারা চিবিয়ে শুধুমাত্র রসটা খেয়ে বাকি সব কিছু ফেলে দিন, তাহলে দেখবেন যে ডায়রিয়া একদিনের মধ্যে ভালো হয়ে গেছে। ডায়রিয়া বা ডিসেন্ট্রির মহা ওষুধ। অন্যদিকে যাদের ঘন ঘন হেয়ার ফলের সমস্যা রয়েছে, তারা অবশ্যই পেয়ারা খাবেন, এতে চুলের গোড়া প্রাকৃতিকভাবে শক্ত হবে। এটি ক্যান্সারের মতো মারণ রোগ থেকে আপনাকে বাঁচাবে। এতে উপস্থিত প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন, কোয়ারসেটিন, ভিটামিন সি এবং পলিফেলন শরীরের অন্দরে জমে থাকা ক্ষতিকর টক্সিনকে বের করে দিয়ে ক্যান্সার সেলের জন্ম নেওয়া থেকে আপনার দেহকে রক্ষা করে। অন্যদিকে এই পেয়ারা কিন্তু ব্রেনের পাওয়ারকে বাড়িয়ে দেয়, কারণ এটি ব্রেনে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সংবহনকে বাড়ায়, কাজেই ব্রেন পাওয়ার বেড়ে যায়। অন্যদিকে স্ট্রেসকে কমিয়ে দেয়। এই স্ট্রেস থেকেই কিন্তু আপনার দেহের সবচেয়ে জটিল রোগগুলো হয়ে থাকে, তাই স্ট্রেস লেভেলকে কমিয়ে দেয়, অর্থাৎ দেহে স্টেরয়েড হরমোনের
অতিরিক্ত সিক্রেশন থেকে আপনাকে বাঁচায়। কাজেই আপনি পেয়ারা খেলে যে কোনো দিক থেকে সুস্থ থাকতে পারছেন। আর শীতকালে কেন পেয়ারা খাবেন তা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। শীতকালে পেয়ারা খাওয়া মানে গোটা শীতকাল যে কোনো রোগ ছাড়াই সুস্থ থাকা এবং শীতকে খুব ভালোভাবে উপভোগ করা। তবে পেয়ারা যদি আপনি বাজার থেকে কিনে থাকেন, অবশ্যই পেয়ারা আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে তবেই খুব ভালো করে ধুয়ে নিয়ে খেতে হবে। এছাড়া যদি কেউ মনে করেন যে পেয়ারা বাইরের রাস্তা থেকে কিনে আনা বা রাস্তার মাখা পেয়ারাগুলো খাবেন, তাহলে কোনোভাবেই খাবেন না। পেয়ারা বাড়িতে এনে খুব ভালো করে ধুয়ে তারপরে খাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।